গুড ইভিনিং অল, আমি মিঠুন হাজরা, বাই প্রফেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আজকে আপনাদের এই বিজনেস সেশনে ওয়েলকাম করছি। আজকে আমরা এখানে একটা অসাধারণ এক্সট্রা ইনকাম অপরচুনিটি দেখতে চলেছি এবং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আজকে আমরা যে এক্সট্রা ইনকাম অপরচুনিটির ইনফরমেশন সেশনটা দেখবো, এখানে জাস্ট আমরা কিছু ইনফরমেশন দেখাবো যে যেটা আমাদের লাইফে কাজে লাগলেও লাগতে পারে। তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে খোলা মনে শুনবেন, যাতে ডিসিশন নিতে সুবিধা হয় সেটা আমাদের জন্য কাজে লাগবে কি লাগবে না। কারণ অনেক সময় কি হয়, আমরা যে কোনো জিনিসই না কম্পেয়ার করতে করতে শুনি। তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো, আমরা কম্পেয়ার করার জন্য আমাদের হোল লাইফ পড়ে আছে। চলুন আজকে আধা ঘন্টা আমরা খুব খোলা মনে মন দিয়ে শুনি, কেননা আমরা প্রত্যেকেই কিন্তু ফিল করতে পারছি যে এখন দুটো অধ্যায় হয়ে গেছে, একটা করোনার আগে পর্যন্ত অধ্যায় আর একটা করোনা চলে যাওয়ার পরের অধ্যায় বা করোনা আসার অধ্যায়। তো আমরা বুঝতেই পারছি দুটো অধ্যায়, দুটো সিনারিও কিন্তু একদম আলাদা হয়ে গেছে। প্রত্যেকের লাইফে করোনা কিন্তু কিছু পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট দিয়ে চলেছে। তো সেখান থেকে কি করে আরেকটা এক্সট্রা রোজগারের রাস্তা আমরা তৈরি করতে পারি খুব সহজ উপায়ে, সেইটাই আমি আপনাদের সঙ্গে জাস্ট আগামী 30 মিনিটে শেয়ার করব। তো চলুন দেখা যাক সেটা আমরা আমাদের লাইফে কিভাবে কাজে লাগাতে পারবো এবং এই ইনফরমেশন গুলো আপনাকে আমাকে খুব ভালো হেল্প করবে ডিসিশন নিতে কিভাবে আমরা একটা সহজ উপায়ে এক্সট্রা রোজগারের রাস্তা করতে পারি। তো চলুন দেখা যাক, আমি আজকের সাবজেক্টটা তিনটে পার্টে দেখাবো, ওয়াই, হোয়াট এবং হাউ। মানে যে কোনো জিনিসই বলা হয় যে আমরা কেন করব যে কোনো জিনিস, যদি কেনটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায় না, তাহলে কিভাবে করতে হয় সেটা আমাদের কাছে কখনোই ম্যাটার করে না। তো চলুন দেখা যাক। তো প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই, তারপরেরটা হচ্ছে হোয়াট, আর লাস্ট যে পার্ট দ্যাট ইজ হাউ। ওয়াই, হোয়াট, হাউ, এই কেন, আজকের এই 30 মিনিটের প্রেজেন্টেশনে ম্যাক্সিমামটাই জুড়ে থাকবে কেন আমরা আবার একটা এক্সট্রা রোজগারের রাস্তায় হাঁটতে চলেছি, কেন। ইনফ্যাক্ট প্রেজেন্টেশনটা দেখার পরে অনেকেরই হয়তো মনে হবে যে এইটা তো আমরা এতদিন ধরে করেই চলেছিলাম, হয়তো এইভাবে ভেবে দেখিনি। মানে আমরা এটাকে এক্সট্রা ইনকামের রাস্তা বলতে পারি, এটা একটা বিজনেস অপরচুনিটি বলতে পারি, কারণ আজকের দিনে কিন্তু প্রত্যেকটা মানুষ খুঁজছে যে আমার যদি নিজের কিছু একটা করা যায়। ইনফ্যাক্ট আমাদের মতো ইয়ং জেনারেশন তারা যেমন চাইছে যে নিজের কিছু একটা হবে। তো এনি কেন, এই কেনটা আমার কাছে যদি খুব পরিষ্কার হয়ে যায় তাহলে হোয়াই, হোয়াট আর হাউটা বলতে জাস্ট আমার 5 মিনিট সময় লাগবে। তো চলুন আমরা দেখিনি কেন। কেন দেখুন, এখানে আজকে আমরা যারা এই বিজনেস প্রেজেন্টেশনটা দেখছি, কারুরই কিন্তু থাকা খাওয়া পড়া নিয়ে আমাদের কিন্তু কোনো অভাব নেই এবং না থাকাটাই উচিত, থাকবেও না। কিন্তু দেখবেন এই থাকা খাওয়া পড়ার পরেও কিন্তু আর একটা জগৎ আছে যেটার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে চলি। মানে রুটি কাপড়া মাকানের হয়তো অ্যাসাচ কোনো আমাদের অভাব নেই, কিন্তু এর পরেও দেখবেন আমাদের একটা লাইফ আছে এবং এর পরের যে খরচগুলো সেটি কিন্তু আজকে আসল খরচ হয়ে দাঁড়িয়েছে। আমি যদি জাস্ট আপনাদের কিছু উদাহরণ দিই, সেটা হচ্ছে যে কেন আর একটা এক্সট্রা রোজগারের, এক্সট্রা সোর্স অফ ইনকামের দরকার হয়ে পড়েছে। দেখুন প্রথম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ডেইলি এক্সপেন্ডিচার, ডেইলি এক্সপেন্সেস, মানে প্রতিদিনের ডেইলি এক্সপেন্সেস, মানে প্রত্যেক দিনের আমাদের যে খরচ, প্রত্যেক দিনের ফ্যামিলি চালাতে যে খরচটা এসে পড়েছে সেটা কিন্তু আগের থেকে এখন অনেক বেশি। ইনফ্যাক্ট আজ থেকে 5 বছর আগে যা ছিল, 5 বছর পরে সিনারিও কিন্তু অনেক বেড়ে গেছে। আমি দেখেছি ছোটবেলায় বাজার করতে গেলে যে খরচটা হতো, আজকে তার কয়েক গুণ খরচ বেড়ে গেছে। কিন্তু আমার আপনার স্যালারি কি কয়েক গুণ বেড়েছে? না, তা কিন্তু বেসিক্যালি বাড়েনি। তার মানে এটা অনেক ভাবে বেড়ে গেছে এবং বেড়ে যাচ্ছে, এটাও আমরা বুঝতে পারছি। সেকেন্ড যদি আমরা কারণ ধরে নিই, তাহলে আমাদের বলতে হয় চিলড্রেন কস্ট। আমরা প্রত্যেকে চাই যে আমাদের বাচ্চারা যাতে খুব ভালোভাবে লাইফে বড় হতে পারে, তার জন্য এডুকেশন, চিলড্রেন এডুকেশন একটা বড় ফ্যাক্টর। আমি যদি এখানে আরেকটু এইভাবে লিখি যে চিলড্রেন এডুকেশন কস্ট। এবং আমার মনে আছে আমরা হয়তো সারা বছরের স্কুল ফিস দিতাম 100 টাকা কি 200 টাকা কি 300 টাকা, আজকে কিন্তু জাস্ট একটা কেউ যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, একটা জাস্ট মানে নার্সারির বাচ্চার মনে হয় স্কুল ফিস 1000 টাকার নিচে হয় না। তাহলে 100 টাকায় যেটা সারা মাস চালাতাম সেটা আর 1 মাস চলছে না, তারপরে তো আমি বাকি খরচ ছেড়েই দিলাম। তাহলে 100 টাকা থেকে 1000 টাকা হয়েছে, আমাদের রোজগার কি 100 গুণ বেড়েছে? রোজগার কিন্তু দেখা যায় বছরে ওই 2-3% ইনক্রিমেন্ট।
থার্ড যদি আমি ধরে নিই, যেটা প্রত্যেকটা ফ্যামিলিতে আরো খুব বেশি করে এখন এসে গেছে, দ্যাট ইজ মেডিকেল কস্ট, ওষুধপত্র, ডাক্তার বাদ দি, মানে এটা তো লাইফের এখন পার্ট, জন্মাবার আগে থেকে শুরু হচ্ছে, জন্মাবার পরে পর্যন্ত এক গাদা একটা খরচ। এবং আমরা ধরেই নিচ্ছি একটা ফ্যামিলিতে তিন থেকে চারটে খুব কমন রোগ, সুগার, প্রেশার, হাঁটু ব্যথা, গ্যাস অম্বলের সমস্যা, বাচ্চার চোখের দৃষ্টি কম, মানে এরকম প্রচুর রোগ, ভিটামিন মিনারেলস এর ঘাটতি, এই এত রোগের মধ্যে আমরা কিন্তু প্রতিনিয়ত বাঁচছি। এটা কিন্তু আমাদের একটা কস্টিং এসে গেছে। আগে আমাদের মনে হতো ও না না, গ্রামের লোক একদম ঠিকঠাক থাকে, শহরের লোকেরই হয়তো কিছু সমস্যা হয়। আজকে সেই সিনারিও আর নেই, বলাই হচ্ছে এখনকার দিনে আমার ফ্যামিলির প্রত্যেকে আমরা যদি একটু খুব ভালো করে তাকিয়ে দেখি, দুটো তিনটে রোগ তো কমন, তাহলে এখানে একটা প্রচুর খরচ বেড়ে গেছে। চার নম্বর, মানে আমি যদি ওপরের পার্টগুলোকে একটু মিছি তাহলে আরো ভালোভাবে চোখে পড়বে যে চার নম্বর খরচ যেটা আজকের দিনে আমাদেরকে প্রত্যেককে ভাবাচ্ছে, বা চার নম্বর কারণ আমি যদি বলি ইএমআই লোন, প্রত্যেকটা মানুষের সাথে জড়িত এই টার্মটা ইএমআই আর লোন, মানে সেই মজা করে বলাই হয় আমি কিছু না চাইলেও ব্যাংক আমাকে দেবে, তার মানে আমি কিছু না চাইলেও মানে নয়, মানে আমি সবটাই অপরের টাকায়, মানে সে ফর এক্সাম্পল আমি একটা মোবাইল কিনছি, তারও একটা বাজাজ ফিনসার্ভের ইএমআই চলছে, তার মানেটা কি আমার খরচটা যে হারে বাড়ছে আমি কোপ আপ করতে পারছি না, তার জন্যই আমাকে আলাদা করে একটা ইএমআই লোনের অপশন নিতে হচ্ছে। এটা একটা কিন্তু এখন মানুষের সঙ্গে লাইফে জড়িয়ে গেছে। পাঁচ নম্বর যেটা এখন ভীষণ ভাবে ভাবাচ্ছে সেটা হচ্ছে এই এই যে আমরা চাকরিটা করি, জবে আমরা অনেকেই কিন্তু স্যাটিসফাইড নই, ভেবেছিলাম লাইফে আমি এই চাকরিটা করব কিন্তু বাধ্য হয়ে আমি অন্য একটা করছি, তার মানে আমার চেঞ্জেস এসছে, আমি ভেবেছিলাম ওটা করছি, এটা স্যাটিসফাইড নই কিন্তু করতে হবে, রুটি রুজি কিছু করার নেই, আজকে ফ্যামিলি এসে গেছে হট করলেও আমি চেঞ্জ করতে পারছি না, তো সেখানে এই অপশনটা কিন্তু একটা রাস্তা দেখাবে যে আমি কিভাবে ওই লাইফটাতে ফেরত যেতে পারি। আর লাস্ট যে পয়েন্ট আমি বলবো সেটা ভীষণ জরুরি, আমাদের চাকরিতে কিন্তু কোনো নিশ্চয়তা নেই, দ্যাট ইজ সিকিউরিটি, মানে আজ আছে কাল নেই, এর তো জ্বলন্ত উদাহরণ করোনা, বলাই হচ্ছে ভারতবর্ষে মানে অলমোস্ট 10 কোটির ওপরে, অলমোস্ট 10 কোটির ওপরে মানুষ আমরা কিন্তু চাকরিহীন হতে চলেছি, বহু মানুষ ঘটতে চলেছে। এখানে আজকে যে আমরা প্রেজেন্টেশন দেখছি তাদের অনেকের বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা খবর পাচ্ছি অনেকের বন্ধু বান্ধব কিন্তু জবলেস হয়ে পড়েছে, স্যালারি হাফ হয়ে গেছে, এ মাসে পাবে কিনা সন্দেহ আছে। তার মানে আমরা প্রত্যেকে, মানে যারা আমাদের কাছে এই জেনারেশন বা এখনকার মানুষের একটা কমন উত্তর থাকে যে কোনো কিছু বলতে গেলে, আমার না সময় নেই, ভেবে দেখুন, চলুন আমরা একবার ভেবে দেখি, যেই যে বলি সময় নেই, তাহলে আমার আপনার প্রত্যেকের এই যে 24 ঘন্টার ম্যাক্সিমাম সময়টা গুরুত্বপূর্ণ, সেটা আমি আমার যে অর্গানাইজেশনে দিতাম, তাহলে সে আজকে আমাকে কি ঠিকঠাক দেখার জায়গায় আছে তো না, সেও বলছে এ মাসের স্যালারিটা হাফ হয়ে গেল, নেক্সট মান্থে থাকবে কিনা জানি না, তার মানে আমার সময় দিয়ে সে এতদিন তার লাইফটা গড়েছে, আমি কি করলাম, আমি সেই থরবরি খাড়া খারাপরি থর, আবার একটা অন্য অর্গানাইজেশনে যাব, আবার সেখানে সময় বিক্রি করব, আবার কোনো একদিন করোনার ভাই আসবে, আমি আবার সেই অকুল পাথারে হতে পারে। আজকে আমি যারা গভর্নমেন্ট সার্ভিস করি হয়তো আজকে সেই অর্থে গভর্নমেন্ট আমাকে স্যালারি দিয়ে যাচ্ছে, বাট সামহাও কতদিন আজকে, মানে আমরা বুঝতেই পারছি গভর্নমেন্ট চাকরিও সেফ নয়, আমার পাশে একটা সোর্স অফ আর একটা এক্সট্রা রোজগার যদি থাকে যে কোনো সময় প্রবলেম হলে আমি আটকে দিতে পারি। এই অপরচুনিটিটাকে বলাই হয় যে যখন আপনার ভালো সময় চলছে তখন আপনি এটাকে বিল্ড করে রাখুন, যদি কোনোদিন খারাপ সময় আসে তখন এই আপনাকে একটু হলেও হেল্প করবে। হোল মোরাল কিন্তু তাই, আজকে আমরা কিন্তু প্রত্যেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিভিতে, সবকিছু জায়গায় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভালো ভালো সেক্টর, ট্যুরিজম হতে পারে, ম্যানুফ্যাকচারিং সেক্টর হতে পারে, হোটেল ইন্ডাস্ট্রি, সব কিন্তু আজকে বসতে চলেছে। আজকে বিজনেসের কথা আমরা যদি ভাবি, অলমোস্ট 2 মাস বিজনেস বন্ধ, গ্রসারি আইটেম ছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস তারা, তাহলে আজকে যে মানুষটা দারুণ ভাবে আমরা বিজনেস করছিলাম সেও কিন্তু জানতাম না করোনা আসার পরে হট করে আমার ঝাপটা বন্ধ হয়ে যাবে, যে কোনো সময় এটা আমাদের লাইফে ঘটতে পারে। আর লাস্ট আমি যেটা বলে একদম ঢুকবো, যে আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম যে তাহলে আমরা কেন আর একটা অপশনের কিছু ভাবছি, কেন অনেক সময় কি হয় দেখুন, আমাদের প্রত্যেকের না প্রত্যেকের চোখ আছে কিন্তু অনেক সময় না আমরা আগামী কালটা কি হতে চলেছে দেখতে যাই না, আমরা অনেকেই না মানে ওই বর্তমানটাকেই একদম ভেবে নি, দারুণ আছি ভবিষ্যৎটাও দারুণ থাকবে, দেখুন আমরা কেউ কিন্তু জানতাম না
যে মে মার্চ মাসের 22-24 থেকে লকডাউন স্টার্ট হয়ে যাবে, কেউ জানতাম না, না জানাটাই স্বাভাবিক, না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজকে এসে যাওয়ার পরে আচ্ছা ভাবুন তো, যারা অলরেডি একটা স্টেপনি রাস্তা রেখেছিল ইনকামে, তাদের একটু হলেও হেল্প হয়েছে না হয়নি? এক্স্যাক্টলি আমি ওইটাই মিন করতে চাইছি যে আপনি আমি যদি আজকে ভাবি ঠিক আছে যা হয়ে গেছে হোয়াট এভার ইট মে বি, আজকে চলুন আমরা আরেকটা রাস্তা দেখি যে কিভাবে আমরা করতে পারি। এবং এই সিচুয়েশনে বহু মানুষ যারা আমরা জবলেস হতে চলেছি বা হয়েছি, অনেক বন্ধু বান্ধব, ইনফ্যাক্ট আমার অনেক বন্ধু বান্ধব খবর দিচ্ছে, তাদের কাছেও কিন্তু এই অপরচুনিটিটা একটা দারুণ রাস্তা হতে পারে। হয়তো এখানে অনেকেই দেখছেন, তার হয়তো মনে হতে পারে আমার হয়তো কাজে লাগলো না, কিন্তু কোনো না কোনো আমার বন্ধুকে হয়তো এই অপরচুনিটিটা কাজে লাগাতে পারে। তো সেই জন্য আমি বলবো খুব খোলা মনে চলুন আমরা শুনি। দেখুন আমি যদি খুব মজা করে একটা উদাহরণ দিই যে এটা যদি একটা গাড়ি হয়, গাড়ির চারটে চাকা আছে এবং গাড়ির সবকিছু দারুণ, মানে ভেতরে এসি আছে, ড্রাইভার দারুণ, বাট বলা হচ্ছে আপনাকে 5 ঘন্টা জার্নি করে এই গাড়িটায় এখান থেকে আপনাকে যেতে হবে আসানসোল, কিন্তু শুধু একটা জিনিস বলা হয়েছে যে গাড়িটায় না কোনো স্টেপনি চাকা নেই, কি মনে হয় আপনি আমি রাজি থাকবো 5 ঘন্টা জার্নি করার জন্য? এক্স্যাক্টলি আপনারা যা উত্তর দিচ্ছেন আমিও তাই দিয়েছিলাম, না কখনোই না, স্টেপনি নেই, যদি কোনো কারণে কিছু হয় ওই যদি তাহলে স্টেপনিটা আমাকে চালিয়ে দেবে। তো চলুন ভেবে দেখুন আমাদের লাইফেও, LIFE, এই লাইফেও কিন্তু একটা যদি আছে, ইফ, যদি এই করোনা কিন্তু যদি ঘটিয়ে দিয়েছে, নাও ইটস আওয়ার ডিসিশন, আমাদের ডিসিশন যে এই যদিটা থাকার পরেও আমি কিভাবে ডিসিশন নেবো, কেননা এখানে আমার একটা সোর্স অফ ইনকাম, মানে স্টেপনি ছাড়া আমি চলছিলাম তাই যেতে চাইছিলাম না। তাহলে আমাদের হোল লাইফে একটা সোর্স অফ ইনকাম কি সত্যি কখনো স্টেবল হতে পারে? দেখুন আজকে কিন্তু এটা কোশ্চেন মার্কের জায়গায় এসে গেছে। তো চলুন আমি দেখানোর চেষ্টা করলাম যে কেন আরেকটা এক্সট্রা, আর লাস্ট যে পয়েন্টটা বলবো, দেখবেন এখনকার যারা ইয়ং জেনারেশন, U30 জেনারেশন, এই জেনারেশন, আমরা কিন্তু প্রত্যেকে চাই নিজস্ব একটা স্টার্ট আপ করতে, নিজস্ব একটা বিজনেস হবে, নিজস্ব কিছু হবে, আমি কারোর বস থাকবে না, তাদের কাছেও এই অপরচুনিটিটা একটা ইটস আ ভেরি গুড অপশন। যে কোনো মানুষের কাছে এই অপরচুনিটিটা একটা দারুণ ইনকামের সোর্স অফ ইনকাম হতে পারে। তো চলুন এবার আপনারা বলতেই পারেন, মিঠুন তুমি তো অনেকক্ষণ ধরেই বলছো, বুঝতে পারলাম যে কেন আমার আরেকটা এক্সট্রা কিছু করা দরকার, এটা আমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে গেছে কেন। চলুন এবার আমরা দেখি কি করতে হয়, দেখা যাক হোয়াট। দেখুন মানে খুব সহজ কাজ যেটা মানে আপনি আমি প্রতিদিন করে চলেছি, আমরা ইনফ্যাক্ট প্রতিদিন করে চলেছি। আমি যদি লিখি যে আমাদের যারা আমরা ইনকাম করি, প্রত্যেকের ফ্যামিলিতে ইনকাম আছে, নর্মালি দেখবেন আমাদের ইনকামের দুটো পার্ট হয়, একটা হচ্ছে এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে সেভিংস। আমি শর্টে লিখছি সেভিংস, এক্সপেন্ডিচার এবং সেভিংস। এবং আমি যদি আপনাদেরকেও জিজ্ঞেস করি, জিজ্ঞেস করার দরকার নেই, নর্মালি এক্সপেন্ডিচারই বেশি হয়, সেভিংস কম হয়, আমি উত্তরটা দিয়ে দিলাম, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, এটাই বেসিক্যালি এটাই হয় মোস্ট অফ দা মানুষের ক্ষেত্রে। কিছু মানুষের কিন্তু সেভিং বেশি হয়, এক্সপেন্ডিচার কম হয়, সেটা কেন হয় আমি দেখাবো। তো চলুন দেখি এই যে এক্সপেন্ডিচার, এই যে খরচ, জাস্ট একবার আমরা চলুন ভেবে দেখি যে যে মানুষটার আজকে একটা শাড়ির বিজনেস ছিল বা যে মানুষটা আজকে একটা প্রাইভেট জবে চাকরি করছিল, করোনার ফলে যার ইনকামের একটা টালমাটাল অবস্থা এসছে, তার কি সত্যি করে এই খরচ বন্ধ হয়েছে, এই এক্সপেন্ডিচার কি জিরো হয়েছে? না হয়নি, কেন বলুন তো? তাকে সকাল উঠে দাঁত মাজতে হচ্ছে, তার ফ্যামিলিতে কাপড় কাচা হচ্ছে, বাসন মাজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এভরিথিং চলছে, টিভি চলছে, সবকিছু চলছে। তার মানে আমি যেটা মিন করতে চাইছি, এই এক্সপেন্ডিচারকে আমরা কখনোই জিরো করতে পারবো না। ইনকাম হয়তো জিরো হয়ে যেতে পারে, জিরো হয়েও গেছে ইনফ্যাক্ট অনেক মানুষের লাইফে আজকে, এটাকে আলাদা করে আর দেখানোর দরকার হয়ে পড়ছে না, তার মানে এটা জিরো হয়ে গেছে, এটা কিন্তু জিরো হচ্ছে না। চলুন তাহলে আমি আপনাকে একটা রাস্তায় এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে এই এক্সপেন্ডিচারকে যদি আমাদের ইনকামে কনভার্ট করতে পারি তাহলে কিরকম হবে। আমার আপনার খরচ, এক্সপেন্ডিচার মানে একদম খরচ, আমার আপনার খরচ যদি অন্য কারোর ইনকাম করাতে পারে তাহলে আমার আপনার খরচ কেন আমার ইনকাম করাবে না? আমার কাছে মনে হচ্ছে এটা ইজি রাস্তা, এতদিন আমি কেন জানতে পারিনি? কারণ আমার তো বলাই হয় একটা মানুষ জন্মাবার 9 মাস আগে থেকে খরচ স্টার্ট হয়, মারা যাওয়ার 12 মাস পর পর্যন্ত খরচ চলে। তাহলে আমার খরচ যদি এতদিন অন্য কারো রোজগার করায় তাহলে আমার খরচ আমার রোজগার কেন হবে না? এবং ইনফ্যাক্ট আমি যদি ভেঙে বলি, ধরুন যারা আমরা চাকরি করছি বা বিজনেস করছি, কি করছি ভেবে দেখুন, আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ 24 ঘন্টা থেকে
8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা বা 14 ঘন্টা যে যা যতক্ষণ আমরা সময় দিই কাজে বা বিজনেসে, দেখুন এই সময়টাকে আমরা বিক্রি করছি। কোথায় বিক্রি করছি? আমরা যেখানে চাকরি করি, যেখানে বিজনেস করি, সেখানে। তার পরিবর্তে সেখান থেকে একটা রোজগার করছি, সেই রোজগারটা দিয়ে কি করছি, আমি চলে যাচ্ছি খরচ করতে। তার মানে বলাই হয় টাইম ইজ ইকুয়াল টু মানি, সময়ই টাকা। তাহলে আমার সময়টা বিক্রি করে দিলাম, বিক্রি করে দিয়ে কিছু টাকা আনলাম, সেই টাকাটা নিয়ে আবার খরচ করে দিলাম। সেই জন্যই না আমরা মধ্যবিত্তরাই বলি থোড় বড়ি খাড়া খাড়া করি থোড়। এইটা কিন্তু ওই প্ল্যানটা দেখার পরে আমি বুঝতে পেরেছিলাম কেন মাসের 20 তারিখের পরে আমাদের বেসিক্যালি মুড চেঞ্জ হয়ে যায়, পকেট খালি হয়ে যায়। তো চলুন দেখাই তাহলে এই যে আমার আপনার খরচ, যেটা কখনোই আমরা বুঝতে পারছি জিরো হবে না, তাহলে এই খরচ থেকে যদি আমি আপনি একটা রোজগার করতে পারি এবং বুঝতেই পারছি অনগোয়িং রোজগার কিরকম হবে এবং ভেরি ইজি। চলুন এবার আমি আপনাকে দেখাই যে তাহলে কি করতে হয় খরচ থেকে রোজগারের রাস্তা। চলুন দেখা যাক, তাহলে এই যে আমরা খরচ করছি, আমি যে খরচটার কথা ধরে নিচ্ছি, দ্যাট ইজ এফ এম সি জি প্রোডাক্ট। এফ এম সি জি প্রোডাক্টের পিছনে খরচ মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ, যেগুলো আমাদের রোজ লাগে, ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস যেগুলো আমাদের রোজ লাগে। তো সেইখানে আমরা কি করি, খরচটা কোথায় করি না, অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ কাস্টমার। আমি যদি এখানে বলি আমরা প্রত্যেকেই আজকে সকালে দাঁত মেজেছি, প্রত্যেকে একমত হবো, প্রত্যেকে দাঁত মেজেছি। আমরা কোথা থেকে এটা কিনেছি, দ্যাট ইজ পারার দোকান, রিটেলার, এ কিনেছে হোলসেলার, তারপরে ডিস্ট্রিবিউটার, তারপরে মাঝে আছে ম্যানুফ্যাকচারার, এই এতগুলো চেন। ভাবুন আমরা প্রত্যেকে আজকে সকালে দাঁত মেজেছি টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট দিয়ে দাঁত মেজেছি, সেটা কিনেছি কোথা থেকে, এখান থেকে। কিন্তু একই তৈরি করেছে না, এই এতগুলো এর কাছ থেকে এর কাছে গেছে, এর কাছ থেকে এর কাছে, এর কাছ থেকে এর কাছে, তারপরে এখানে। তার মানে আমরা বুঝতেই পারছি এইখানে এটা ডিরেক্ট নয়, এতগুলো মানুষের হাত বদল হয়ে গেছে তার ফলে দাম বেড়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর একটা মানুষ আছে, দ্যাট ইজ অ্যাডভার্টাইজমেন্ট, যে আমাকে টিভিতে দেখাচ্ছে প্রতিনিয়ত অমুক তেলটা মাখো মাথা ঠান্ডা থাকবে, অমুক দাঁত টুথপেস্ট ইউজ করো, বরফ খেলো নাকি দাঁত শিশিরানি হবে না। তার মানে এরা আমাকে প্রভাব করছে, মানে এরা আমাকে কিনতে বাধ্য করছে। তাহলে যে জিনিসটা বলছে 40 টাকায় তৈরি হয়, সেটা আপনি আমি কিনছি 100 টাকায়, ভেবে দেখুন। জাস্ট এটা দেখার পরে আমার মনে প্রশ্ন এসেছিল, তাহলে মাঝের এই যে 60 টাকা আমরা প্রতিনিয়ত খরচ করছি, আমার পকেটে 60 টাকা, এটা কারা নিচ্ছে না, এই তিনটে মানুষ, এই এরা, এরা এনজয় করছে, তার সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্ট। আজকে আমরা আপনাকে একটা রাস্তা দেখাচ্ছি যে কাস্টমার থেকে ম্যানুফ্যাকচারার ডিরেক্ট, মাঝে কোন অপশন নেই, আপনি আমি ডিরেক্ট প্রোডাক্টটা পাবো, তার মানে কাস্টমার আর এই ম্যানুফ্যাকচারার ডিরেক্ট, এ প্রোডাক্ট বানাবে, এ আমাকে প্রোডাক্ট দিচ্ছে, এবং এই রাস্তা দেখাচ্ছে আপনাকে আমাকে, এই যে 60 টাকা খরচ হয়ে যাচ্ছিল আমার পকেট থেকে, সেটা আমার পকেটে ফিরিয়ে নেব। চলুন কিরকম অপশন হবে এটা পেলে দারুন। আমি তো বলেছিলাম ফাটাফাটি, বিকজ আমার খরচ কোনোদিন বন্ধ করতে পারবো না, তাহলে আমার খরচ যদি আমার রোজগারের রাস্তা দেখায় ভেরি গুড, এবং সেই রোজগার কোনোদিন বন্ধ হবে না, কারণ আমার খরচ যদি বন্ধ না হয় আমার রোজগার কোনোদিন বন্ধ হবে না। তো চলুন দেখা যাক, এবং আমি আপনাকে জাস্ট এখানে একটা সিনারিও দেখাবো যে ধরে নিই আমরা প্রত্যেকে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের পিছনে 2000 টাকা করে মাসে খরচ করি, তাহলে ভাবুন তার 60% মানে 1200 টাকা আমাদের প্রতিনিয়ত পকেট থেকে চলে যাচ্ছে। জাস্ট ভেবে দেখুন 1200 টাকায় কিন্তু হতে পারে আমাদের 3 মাসের ইলেকট্রিসিটি বিল হতে পারে, আমার আপনার মোবাইলের খরচ হতে পারে, আমার আপনার ছেলে মেয়ের টিউশনের খরচ হতে পারে, একটা ইএমআই এর খরচ হতে পারে, অনেক কিছু হতে পারে যে যেভাবে আমরা নেব। তাহলে এটাকে যদি 12 দিয়ে গুণ করি, 12 তার মানে 14400 টাকা। ভেবে দেখুন একটা বছরে 14400 টাকা আমি শুধু লস করছি ওই অতগুলো হাত বদল হয়ে জিনিসে কাউন্টারে যাচ্ছিলাম বলে, আর এটাকে যদি 10 দিয়ে গুণ করি যে লাস্ট 10 বছর এই খরচটা আমি করেছি, হ্যাঁ এক্স্যাক্টলি করেছি, আরো 10 বছর করব, তাহলে ভেবে দেখুন এখানে রাফলি 1.5 লাখ টাকার কাছাকাছি একটা অ্যাসেট, একটা রোজগার আমার আপনার পকেট থেকে বেরিয়ে ওই লোকগুলোর কাছে চলে যাচ্ছিল। চলুন আজকে সেই রাস্তাটাই আমি আপনাকে দেখাবো, ওটা কিভাবে আমরা আপনি পকেটে ফেরত নিয়ে আসতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে কাউন্টার দোকান ঘর বা ইনফ্যাক্ট আমাদের কাউন্টার চেঞ্জ করে কিভাবে আমরা একটা রোজগারের রাস্তায় পৌঁছাতে পারি। চলুন তো আমরা বুঝতেই পারলাম যে ঠিক আছে মিঠুন, আমি বুঝতে পারছি আমাকে চেঞ্জ করা দরকার, কোথায় চেঞ্জ করবো, চলুন আমি আপনাকে দেখাই কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। এবার আমরা একদম ঢুকে যাচ্ছি হাউ পার্ট।
কি করতে হবে এক্স্যাক্টলি। দেখুন এইখানে আমি আপনাকে সে ফর এক্সাম্পল এটা আপনি ধরতেই পারেন পাড়ার ভোলাদার কাউন্টার, আর এটা এ কাউন্টার, যে কাউন্টারটার কথা আমি আপনাকে বলছি বা যে সোর্সটার কথা আমি বলছি। আচ্ছা কি মনে হয় যখনই আপনি এখানে জিনিস কেনেন ভোলাদার দোকানে, অন্য সেন্সে নেবেন না, যে কোনো ভোলাদা, ভোলাদা মিন্স আপনার আমার পাড়ার দোকান, আমি জাস্ট একটা নাম ধরে বলছি, তাহলে ওর দোকানে গিয়ে আমি কি কোনো ছাড় পাই? না এক্স্যাক্টলি না, এটা বলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমাকে জিনিস কিনতে হয় অ্যাজ পার এমআরপিতে। এখানে বলছে আপনি যে কোনো জিনিস কিনলে দুটো অপশন পাবেন, 10-20% ডিসকাউন্ট পাবেন ওভার এমআরপি, 10-20%, যেটা আমি চাইবো সেটা আমি নিতে পারি। সেকেন্ড, এখানে কিন্তু আমার কোনো জিনিস ভালো না লাগলে আমার কিন্তু ফেরত দেওয়ার কোনো রাস্তা থাকে না। ইনফ্যাক্ট আমরা দেখেছি, আমার বাড়িতেও আমি দেখেছি অনেক জিনিস যেগুলো ব্যবহার করে ভালো লাগেনি সেটা কিন্তু ফেলে দিয়েছি, কারণ ফেরত দেওয়ার কোনো রাস্তা নেই। তার মানে এখানে রিটার্ন অপশন বন্ধ। এখানে বলছে যে কোনো জিনিস কেনা থেকে 30 দিনের মধ্যে এবং 30% ইউজের মধ্যে যদি আমার আপনার ভালো না লাগে তাহলে আমি ফেরত দিতে পারি। ফেরত দিলে জিএসটিটা বাদ দিয়ে বাকি টাকা আমাকে ফেরত দিয়ে দেবে, তাহলে তো আমার কোনো অসুবিধাই নেই। আমি বলেছিলাম এটা দারুণ অপশন, চলো আমার কোনো টেনশন নেই, আমরা সব সময় চেঞ্জ করি, ব্র্যান্ড চেঞ্জ করি, এতদিন ওই ব্র্যান্ড মেখেছি, আজকে চলো এটা ইউজ করে দেখি, এবং সে যদি আবার ইনকাম দেয় তাহলে তো আমি অবশ্যই চেঞ্জ করতে রাজি আছি। আর থার্ড, দেখবেন এরভাবে আমরা একটা কাজ করি, ভোলা তাকে রেকমেন্ড করি, অমুক দোকানের ওইটা দারুণ, অমুক দোকানের চপ ভালো, অমুক দোকানের সিঙ্গারা ভালো, অমুক দোকানের শাড়ি ভালো, কি মনে হয় আমরা যারা রেকমেন্ড করি তাদের প্রত্যেকে 1 টাকা আসে না? আসে না, আসার কথাও নয়, সেও আমাকে দেবে না। তারপরে এখানে আমরা রেকমেন্ড করি কিন্তু কোনো বেনিফিট হয় না, কিন্তু এখানে জাস্ট ওই কাজটাই করলে আমার একটা রোজগার হতে পারে, ঠিক? তো চলুন তাহলে এবারে আপনারা হয়তো বলবেন মিঠুন আচ্ছা তুমি তাহলে কোন কাউন্টারের কথা বলছো বা কোন পারচেজের অর্গানাইজেশনের কথা বলছো? এক্স্যাক্টলি আমি যে অপরচুনিটিটার সঙ্গে যুক্ত থেকে আপনাদের কথা বলছি তার নাম হচ্ছে অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড। এক্স্যাক্টলি আপনারা হয়তো অনেকেই ভাবছেন হ্যাঁ আমি অ্যামওয়ের কথাই বলছি, আর একটা যে সাপোর্টিং সিস্টেম আছে যে আমাকে আপনাকে শেখাবে কি করে বিজনেসটা বিল্ড করতে হবে বা রোজগারটা আমরা কি করে করতে পারবো, দ্যাট ইজ ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে অ্যামওয়ে উইথ ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড, অ্যামওয়ে নিয়ে আমি ডিটেলসে বিশেষ কিছু বলবো না, কারণ আজকে আমাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, বাট স্টিল এই অপরচুনিটিটাকে বলা হয় ইকোনমিক ওয়ার্ল্ড আর বিজনেস অফ দ্য 21st century। তো চলুন দেখা যাক অ্যামওয়ে এবং ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে আমাকে আপনাকে হেল্প করতে পারে। অ্যামওয়ে লাস্ট 60 বছর ধরে বেশি সময় ধরে একটা থাকা কোম্পানি যারা আমাকে আপনাকে প্রোডাক্ট দিয়ে হেল্প করবে, যারা অলমোস্ট ইন্ডিয়াতে 150টার কাছাকাছি, সরি 180 কাছাকাছি প্লাস প্রোডাক্ট আছে, অনেক পেটেন্ট আছে, অলমোস্ট 700+ পেটেন্ট আছে, প্রচুর সায়েন্টিস্ট আছে, প্রতিনিয়ত প্রোডাক্ট গুলো বানাচ্ছে, এবং লাস্ট 22 বছর ধরে ইন্ডিয়াতে বিজনেসটা রান করছে, এবং ইন্ডিয়া ছাড়াও 110টা দেশে বিজনেসটা চলছে। তো এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে কেন দিলাম, কারণ দেখুন কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায়, প্রচুর মানুষকে অল্প দিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু অনেক মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো কখনোই পসিবল নয়। আমরা দেখতে পাচ্ছি তাহলে 61 বছরের একটা কোম্পানি কিন্তু সারা পৃথিবীতে কখনোই ভালো কিছু না করলে থাকতে পারবে না। তো চলুন আমরা বুঝতে পারলাম আর ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সাপোর্টিং সিস্টেম, এখানে যারা এই বিজনেসে অলরেডি সফল তারা আমাকে আপনাকে শেখাবে কিভাবে আমরা এখানে সফল হতে পারি। তো লাস্ট, এবার আমি একদম শেষে চলে এসেছি, ইনকাম। তো কিভাবে আমরা ইনকামটা এখান থেকে করতে পারি? হ্যাঁ আমি অবশ্যই প্রোডাক্টগুলো দেখাবো, এই বিজনেসের প্রোডাক্টগুলো কতটা দারুণ, তো জাস্ট আমি ইনকাম পার্টটা দেখিয়ে নিই তারপর আমি প্রোডাক্টগুলোতে আসবো। তো কিভাবে আমরা ইনকাম করতে পারি চলুন এখানে একটু দেখা যাক। তো নর্মালি আমি যদি ধরে নিই, দেখুন এখানে একটা টার্ম আমি এখানে লিখবো, দ্যাট ইজ পয়েন্ট। কেন পয়েন্ট? না আমি বললাম ইন্ডিয়া ছাড়াও 110টা দেশে ব্যবসা হয়, তো সব দেশের ব্যবসাকে একরকম করার জন্য পয়েন্ট। আপনি যখনই প্রোডাক্ট কিনবেন, 100 টাকার প্রোডাক্ট কিনলে আপনাকে আমাকে 1 পয়েন্ট দেবে, আমাদেরকে 1 পয়েন্ট দেবে, এর মধ্যে 80 টাকা প্রোডাক্টের দাম আর বাকি রাফলি 20 টাকা এটা জিএসটি পড়ে যায়। তো কোম্পানি যখন নেবে দুটোর এগেনস্টেই নেবে, যখন দেবে আমাকে তখন শুধু প্রোডাক্টের দামের উপরেই ইনকাম দেবে। চলুন দেখা যাক, এখানে একটা পুল আছে যে পুলটার মাধ্যমে আমি দেখতে পাবো কিভাবে আমি রোজগার করতে পারি। প্রথম আমার রোজগারের রাস্তা কি? না 10-20% ছাড় আমি তো সবসময় পেতেই পারি, এটা সবসময় আছে। এরপরে আমি যদি মনে করি এই প্রোডাক্টগুলো আমার ভালো লেগে গেছে, আমি কিছু মানুষ যারা আমার পাড়া প্রতিবেশী নিয়ার এন্ড ডিয়ার, তারাও কাপড় কাছে, তারাও বাসন মাঝে, তাদের সঙ্গে গল্প করলাম, তাহলে আমাকে আরো এক্সট্রা 10% কাস্টমার সেলস ইনসেন্টিভ দেবে,
বা চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা 8,000 থেকে 10,000, 20,000, 30,000 টাকার রোজগারের রাস্তায় আমরা পৌঁছাতে পারি। যেটাই আমি বলছিলাম, একটা ফ্যামিলি চালাতে আজকের সিনারিওতে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়ে পড়েছে, একটা এক্সট্রা রোজগার। চলুন দেখা যাক সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো কোম্পানি বলছে আমি আপনি যদি 200 পয়েন্টের বিজনেস তৈরি করতে পারি তাহলে আমাদেরকে 3% কমিশন দেবেন, যদি আমরা 600 পয়েন্টের বিজনেস করতে পারি তাহলে আমাদেরকে 6% দেবে, যদি আমরা 1200 পয়েন্টে পৌঁছাতে পারি তাহলে আমাদেরকে 9% সেলস কমিশন দেবে, যদি 2400 পয়েন্টে পৌঁছাতে পারি তাহলে আমাদেরকে 12% সেলস কমিশন দেবে, যদি 4000 পয়েন্টে পৌঁছাতে পারি তাহলে আমাদেরকে 15% দেবে, আর যদি 7000 পয়েন্টে পৌঁছাতে পারি তাহলে আমাদেরকে 18% দেবে, আর 10,000 পয়েন্টে পৌঁছাতে পারলে আমাদেরকে 21%। জাস্ট আমি একটা লাইন দেখি এটাকে শেষ করে দেবো কিভাবে আমরা পৌঁছাতে পারি, ভেরি মাচ ইজি। ধরে নিলাম আমি এটা এখানে আমি আজকে ডিসিশন নিয়েছি চলো, এবং আমার যে স্পন্সর সে আমাকে গাইড করবে আমি কিভাবে বিজনেসটা সফল হতে পারি। স্পন্সর মানে যিনি আপনাকে আজকের এই লিংকটা ইনভাইট করেছেন, যিনি আপনাকে বিজনেস প্ল্যানটা শোনাতে চেয়েছেন, আপনি যার কাছ থেকে শুনতে চেয়েছেন তার সঙ্গে বসে নিন এবং আমাদের একটা হেল্প পাবেন। তো ধরে নিলাম আমি আপনি 10,000 টাকার প্রোডাক্টের একটা বিজনেস আমার আপনার তৈরি হয়েছে, যার মধ্যে আমার নিজের বাড়ির ইউজ আছে আর আমি কিছু রিটেল করেছি, তার মানে এটা 100 পয়েন্ট। আর আমাকে আপনাকে প্রচুর মানুষ বিশ্বাস করে, তার মধ্যে আমি ধরে নিলাম মাত্র 4 জন মানুষ আপনাকে আমাকে বিশ্বাস করে যে চলো আমারও কিছু এক্সট্রা রোজগারের প্রয়োজন আছে, এবং এরা প্রত্যেকে কেউ 100 পয়েন্ট, কেউ 200 পয়েন্ট, কেউ 300 পয়েন্ট, এন্ড কেউ 600 পয়েন্টের বিজনেস তৈরি করেছে, ভেবে দেখুন। এবং প্রত্যেকের আমি যদি স্ল্যাবে চলে যাই, আমার নিজে করেছি 100 পয়েন্ট, জাস্ট 10,000 টাকার বিজনেস, কিন্তু টোটাল বিজনেস হয়ে গেছে 600, 300, 900, 1200, 1100, 1400 পয়েন্ট। তার মানে স্ল্যাব কি বলছে না, আমি পৌঁছে গেছি 1200-এর বেশি, 2400-এর কম, তার মানে 9%। আর এরা প্রত্যেকে এ 0%, এ 3%, এও 3%, এ 6% স্ল্যাব অনুযায়ী কিরকম রোজগার হতে পারে। আমি সব ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, সবকিছু বাদ দিয়ে আমার কাছে মোটামুটি একটা 7,000 থেকে 9,000 টাকা রোজগার তৈরি হয়ে যেতে পারে। এটা কতদিন সময় লাগতে পারে মিঠুন, যে যেমন ভাবে এফোর্ট দেবেন 3 থেকে 6 মাস, 6 মাস থেকে 12 মাস, আমি ম্যাক্সিমাম ধরে নিলাম 6 মাস থেকে 12 মাস। তাহলে চলুন আমরা প্রত্যেকে যদি 6 মাস থেকে 12 মাসের মধ্যে এরকম একটা 7,000 থেকে 9,000 টাকা বা 10,000 টাকা রোজগারে পৌঁছে যেতে পারি আমার আপনার খরচ থেকে, ভেবে দেখুন। আমি কিন্তু সেই 10,000 টাকার প্রোডাক্ট ইউজ এবং রিটেল, মানে আমি কিছু ইউজ করেছি 1-2 হাজার টাকার, আর কিছু বিক্রি করেছি, রিটেল করেছি, সেটা শেয়ার করেছি। এখন এমন বিজনেসে আসার পরে দেখতেই পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু আমার প্রোডাক্ট চায়, যারা অলরেডি বুঝতে পারছে। আর আজকের এই করোনার কারণে ইমিউনিটি বাড়ানোর জন্য তো অনবদ্য, মানে রিয়েলি বলছি এখন মানুষ যেচে এসে প্রোডাক্ট নিচ্ছে, দাও আমার প্রোডাক্ট অসাধারণ। তো সেক্ষেত্রে আমরা এই রোজগার একটা দেখলাম, আর লাস্ট যেটা দেখি আমি শেষ করব ধরুন। এবং এই ব্যবসার বিজনেসের মজা হচ্ছে এদের তো আমাকে এরাও রোজগার বাড়বে, এরাও চাইবে রোজগার বাড়াতে। তো আমি যদি দেখে নিই এবং আমরা ওদের প্রত্যেককে হেল্প করছি যে এ আমার সেই নিজের 100 পয়েন্ট রয়েছে, এ 100 থেকে 400 চলে গেছে, এ 600 পয়েন্টে চলে গেছে, এবং এ 1000 পয়েন্টে চলে গেছে, আর এ চলে গেছে 2000 পয়েন্টে। স্ল্যাব কি বলছে, এ 12%, এ 9, এ 6%, এ 6%, এ 3%, আমার টোটাল কত, 3000, 3600, 4100, তার মানে আমি চলে গেছি 15%। এরা প্রত্যেকে রোজগার করবে, এ 1000 টাকার এ রোজগার করবে 1000 থেকে 1200 টাকা, এ রোজগার করবে 2 থেকে 4 হাজার টাকা, এ রোজগার করবে ওই আমার সেম রাফলি 5,000 টাকার কাছাকাছি, এ রোজগার করবে কিন্তু 10,000 টাকার কাছাকাছি, সরি এটাও 9%, 10,000-12,000 টাকা। এদেরকে বাদ দিয়ে আমার রোজগারটা চলে আসবে 30,000 থেকে 40,000। ডিটেলস ইনকামটা আপনাকে যিনি ইনভাইট করেছেন তার সঙ্গে বসে পুরো পার্টটা দেখে নিন, বাট স্টিল আমি যেটা বলবো দেখুন, আমিও প্রথম দিন কিন্তু ইনকাম পার্টটা পুরো ডিটেলস বুঝতে পারিনি, কিন্তু যেটা আমার ভালো লেগেছিল, আমার খরচ যদি আমাকে রোজগার দেয় তাহলে তো আমার মনে হয় বুদ্ধিমানের কাজ আর না ভেবে স্টার্ট করে দেয়। আমি তো প্রশ্নটাই মানে মনে মনে এটা ভেবেছিলাম যে ভগবান কেন আমাকে এতদিন এই অপশনটা দেখায়নি, এতদিন আমি যে খরচটা করে ফেলেছি তার কি হবে। দেখুন আমি আপনি এতদিন যেটা করে ফেলেছি কিছু করতে পারবো না, বাট আজকে যদি একটা ডিসিশন নিই আগামী 2-5 বছরে কিন্তু আমি অনেক কিছু করতে পারি। সো আমি জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিলাম, আমি প্রত্যেককে বলবো প্রচুর ইনফরমেশন। দেখুন 61 বছরের বিজনেসকে কখনো আধা ঘন্টায় রিপ্রেজেন্ট করা পসিবল নয়, আপনারা যাদেরকে ইনভাইট করেছে তাদের সঙ্গে বসুন, জানুন অ্যামওয়ের একটা অপরচুনিটি ব্রোশিওর বলে ব্রোশিওর আছে সেটা নিন। এবং সবচেয়ে মজার ব্যাপার, আজকে এই বিজনেসটা অনলি জাস্ট একটা ফোন,
যদি আমার আপনার থেকে থাকে তাহলে বিজনেসটা কিন্তু বিল্ড আপ করা যায়, এবং এই সিচুয়েশনে দারুণ ভাবে বিজনেস গ্রো করছে, মানে যেখানে সমস্ত কনভেনশনাল বিজনেস অলমোস্ট বন্ধ সেখানে এই বিজনেস। কারণ ভেবে দেখুন, সব মানুষ দাঁত মাজছে, সব মানুষ কাপড় কাটছে, সব মানুষ সাবান মাখছে এবং সব মানুষ ফোনে কথা বলছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আরো ডিটেইলস জানার থাকলে তাদের থেকে জেনে নিন। চলুন এবার আমরা একদম প্রোডাক্ট প্রেজেন্টেশন পার্টে চলে যাব। সো থ্যাংক ইউ।